আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাংলার দেশে বিদেশে ওয়াজ মাহফিলের অভাব নাই, এককান জিনিসের অভাব, আমলের অভাব। জোরে বলেন ঠিক ঠিক না? আমলের অভাব। আমাদের ঈমান আছে, আমলের ত্রুটি, ঠিক ঠিক না? আমরা সারা রাত ওয়াজ শুনি, বুঝি, আমলের বেলা আমরা দুর্বল, ঠিক ঠিক না? আমি সকলকে বলতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা আছেন, হাফেজ সাহেব হোক, কারি সাহেব হোক, মুফতি হোক, মুহাদ্দিস সাহেব হোক, আমি সকলকে বলতে চাই, আওলাদের রাসূলের নাম বলতে হবে আদমের শহীদ, ঠিক ঠিক না? আওলাদের রাসূলের দরবারে আদম আজিজির মাধ্যমে কথা বলতে হবে, ইচ্ছা করলে দরবার শরীফে আসা যায় না, আল্লাহ যদি দয়া না করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ দরবার শরীফে কার কার মা নাই দুইটা হাত তুলেন তো দেখি, কার মা নাই, আম্মা জান্নায় হাত তুলেন, হাত লামান, কার আব্বা জান্নায় হাত তুলেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আখিরি মুনাজাত করে যাবেন আওলাদ রাসূলের জবান মুবারককে আল্লাহর দরবারে মুনাজাত করবে, আল্লাহর নামের কসম, দোয়ার বরকতে মা বাবার কবরের আজাব আল্লাহ ক্ষমা করে দিবেন। দোয়ার সময় আদবের সহিত থাকতে হবে, ঠিক ঠিক না? নাকি দরবার শুরুবের চতুর্দিকে তা ঘুরবেন, ফাইলের সিগারেট খাবেন, ইস্টার খাবেন, বেনশন খাবেন, আকিজ বিড়ি খায়া, গরু ছাগল খায়া ইচ্ছা মতো ঘুমাইছেন, স্বরাষ্ট্র মন্ত্রীর মতন লাভ হবে? জোরে বলেন লাভ হবে। সাবধান, আওলাদ রাসূলের দরবারে বক্ত হওয়াটাও ভাগ্যের কাম, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? গত বছর 25 থেকে 26 বছর পর্যন্ত যিনি সভাপতি সাহেব ছিলেন, অত্যন্ত একজন আশিকের রাসূল, এই দরবারের খলিফা, আজ উনি নাই, ঠিক কি না? ওনার জন্য দোয়া করলে কি আমাদের লোকসান হবে? লোকসান হবে না। কোরআন হাদিস শরীফে প্রমাণ আছে, আল্লাহর ওলির দরবারে যদি হাজিরা দেন, 100 বছর নফল নামাজ পড়লে যদি আল্লাহর দরবারে কবুল হতে পারে নাও হতে পারে, আর আপনি যদি আদমের শহীদ আওলাদ রাসূলের দরবারে অল্প সময় আদব আজিজের মাধ্যমে আল্লাহর ভয়ে রাসূলের মহব্বত নিয়ে যদি বসতে পারেন, খোদার কসম 100 বছরের নফল নামাজের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত কাউকে গালি দেয় না, সুন্নি জামাতের আলেম কাউকে গালি দেয় না, ঠিক কি না? সুন্নি জামাতের জনগণ ভালোবাসা দিয়ে বুঝা, আদব আজিজ দিয়ে বুঝা। আমি সকলকে বলতে চাই, আমরা কি সবাই আল্লাহর গোলামি চাই কি চাই না? কে কে চাই দুইটা হাত তুলেন, যারা আসতে বলবে আমি বুঝবো তারা করতে চালা, হাত তুলেন না, আমরা সবাই আল্লাহর গোলামি চাই কি চাই না? যদি আল্লাহর গোলামি করি আমার আল্লাহ খুশি, সুবহানাল্লাহ। কোন আকিমুসসালাত, 30 পারা কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন 82 জায়গায় সালাত কায়েম করো, নামাজ পড়তেছেন, একজন ভাইকে যদি সালাম দেন নামাজ কি হবে? জবান খুলে বলেন নামাজ হবে। আর নামাজের মধ্যে যদি দয়াল নবী, মায়ার নবী, নূর নবী, হাজির নাজির নবী, আলিমুল গায়বের খবর দেওয়া নবী, নূর নবীকে যদি সালাম না দেওয়া হয়,
জোরে বলেন ঠিক কিনা? সুন্নি জামাত নামাজ ছাড়তে পারে না, আশিকের রাসূল নামাজ ছাড়তে পারে না, আশিকের রাসূল নামাজে আল্লাহর বন্ধুদেরকে সালাম দাও হয়, সুবহানাল্লাহ কই পাক পাঞ্জানদেরকে সালাম দাও হয়, সুবহানাল্লাহ কই আশিকের রাসূল কি নামাজ ছাড়তে পারে? জোরে বলেন আশিকের রাসূল নামাজ ছাড়তে পারে না, আশিকের রাসূল মা বাবাকে কষ্ট দিতে পারে না, ঠিক কি না? আশিকের রাসূল ভাই ভাইয়ের সম্পদ মারতে পারে না, আশিকের রাসূল সাসা পাতিদার সম্পদ মারতে পারে না, ঠিক কি না? আমরা সবাই এখনো সময় আছে, যদি আমরা মানুষের মতন মানুষ হয়ে যাই সবাই আমাদের জন্য একদিন নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করব, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আল্লাহর ইবাদত আল্লাহর গোলামী পাঁচ ওয়াক্তের নামাজ যদি আল্লাহর মহব্বত দিয়ে বইয়ে যদি আদায় করেন খোদার কসম পঞ্চাশ ওয়াক্তের নামাজের সওয়াব ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আমার আপনার আমলে লিখে দিবেন। আমরা নামাজ চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? ওয়াজের অভাব নাই বাংলাদেশে, মাজার শরীফের উদ্যোগে, মসজিদের উদ্যোগে, মাদ্রাসার উদ্যোগে, মার্কেটের উদ্যোগে ওয়াজ মাহফিলের অভাব নাই। দুঃখের বিষয় এই সুন্নি মুসলমান আমলের অভাব, ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আমল আছে ইমানের মধ্যে সমস্যা, আবার ইমান আছে আমলের সমস্যা, ঠিক কি না? ইমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ছাড়া আমাদের ইমান আছে, আমল করার দরকার আছে কি না? নাই। পাঁচ ওয়াক্তের নামাজ চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? কোরআন শরীফ তেলাওয়াত চাই কি চাই না? দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? আল্লাহর জিকির করার দরকার আছে কি না? নাই। আউলাদের রাসূলের দরবার শরীফের ভক্ত আশেকান ছাড়া তাদের জীবনটাও ধন্য কেন? হাসরের দিন মুসিবতের দিন ইমন হতে পারে আউলাদের রাসূলের দরবারে উসিলা মাফ করতে পারে, সুবহানাল্লাহ বলবেন না? জোরে সুবহানাল্লাহ বলেন। আমি সকলকে বলতে চাই আজকে এই বছর ওরস মোবারকে যত আলেম ওলামা আইছে তাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আলেম যারা আছি যেন আমরা ভালোবাসা নিয়ে চলাফেরা করতে পারি, সুন্দরভাবে চলাফেরা করতে পারি, আল্লাহর ভয় আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়ে দয়াল নবীর মায়া মহাব্বত ভালোবাসা নিয়ে আহলে বাইতের মহাব্বত আউলিয়াদের মহাব্বত বাবা মিলন শাহ হুজুর কেবলার কদম মুবারকের দলির মহাব্বত নিয়ে চলাফেরা করার মতন সম্মান ইজ্জতের শান্তির জীবন আল্লাহ তাআলা যেন দান করেন। সকলেই বলেন আল্লাহুমা আমিন। সবার কাছে দোয়া চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।